চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা 9ই জানুয়ারি সকাল থেকে সারাদিন ব্যাপী প্রেস ক্লাব সভাপতি সুমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রতিনিধি মিয়া বাবলার তথ্যে জানা যায়, সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক সভাপতি শম ফোরকান আবু, সেকান্দর হোসাইন, প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম, প্রেস ক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত, সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম বিএসসি। সভায় প্রেস ক্লাবের বিগত এক বছরের সকল কার্যক্রম তুলে ধরা হয় এবং আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভার শুরুতে প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যেসব সাংবাদিক, ক্লাবের সদস্য, সদস্যদের পিতা মাতা ভাই সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষ প্রান্তে 2021 সালের ক্যালেন্ডার উদ্বোধনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।